আসসালামু আলাইকুম ইউটিউববাসী, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন টু আ নিউ ভিডিও। বাড়িতে অথবা মানুষের মধ্যে ভূত প্রেতের আত্মপ্রবেশ করার ঘটনা অথবা তাদের উপর খারাপ প্রভাব পড়ার ঘটনা আপনি আপনার জীবনে নিশ্চয়ই শুনেছেন এবং দেখেছেন, অথবা কোনো হরর মুভি দেখে সেই সমস্ত অনুভূতি নিয়ে গভীর রাতে টিভির সামনে চিৎকারও করে উঠেছেন। কিন্তু আজ আমরা আর সেই হরর মুভি বা ভূত প্রেতের সচরাচর ঘটনা নয়, জানবো এক হরর ট্রেন সম্পর্কে, যেটা গল্প নয়, একেবারে বাস্তব। ১৯১১ সালের ঘটনা। ইতালির জানিত্তি নামক রেলওয়ে কোম্পানি একটি নতুন ধরনের ট্রেনের যাত্রা শুরু করে। ১৪ জুন দুপুরে ট্রেনটি ১০০ জন যাত্রী এবং ৬ জন মেম্বার, মোট ১০৬ জন মানুষকে নিয়ে লোকাল সাইট সিন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের গন্তব্য ছিল কাছের একটি রেল স্টেশন। যাত্রা শুরু করার আগে কেউ জানত না তারা এমন একটি যাত্রায় বের হয়েছে যার না আছে কোনো গন্তব্যস্থল, না আছে শেষ। ট্রেনটিকে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এক পর্বতের বুক চিরে তৈরি ১ কিলোমিটার দৈর্ঘ্যের টানেলের মধ্যে দিয়ে যেতে হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ট্রেনটি টানেলের এক প্রান্ত দিয়ে প্রবেশের পর অন্য প্রান্ত দিয়ে ট্রেনটিকে বের হতে আর দেখা যায়নি। কর্তৃপক্ষ প্রথমে ভেবেছিল ট্রেনটি হয়তো টানেলের ভিতরে যান্ত্রিক ত্রুটির কারণে বিগল হয়ে গেছে, তাই তারা রুম পুলিশের সহায়তায় টানেলের ভিতরে প্রবেশ করে ট্রেন উদ্ধার করার জন্য। তারা টানেলের পুরো অংশ খুঁজে অন্য প্রান্ত দিয়ে যখন বের হয়ে আসছিল, জানিত্তি নিয়ে যেন তাদের মনে জিজ্ঞাসা ও ভয় বাড়তে শুরু করল, কারণ তারা পুরো সুড়ঙ্গের কোথাও কোনো ট্রেনের চিহ্ন দেখতে পায়নি। তারা এই ভেবে আশ্চর্য হয়ে গিয়েছিল যে এত বড় ট্রেন হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। এ নিয়ে ধীরে ধীরে রহস্য বাড়তে থাকে জানিত্তিকে নিয়ে। রহস্যের চাদর আরও ঘনীভূত হয় যখন দুজন লোক রুম রেল অফিসে এসে দাবি করে যে তারা দুজন ওই ট্রেনের যাত্রী। তারা বলেন যে সুড়ঙ্গে প্রবেশের মুহূর্তে সাদা কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় ট্রেনটি। ঘাবড়ে গিয়ে তারা দুজন তখন ট্রেন থেকে লাফ দেয়। এই দুই যাত্রীর বয়ান রহস্যময় ট্রেনটির ঘটনাকে নয়া মোড় দেয় এবং আরও রহস্যজনক করে তোলে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে বোমা পড়ে সুড়ঙ্গটি বন্ধ হয়ে যায়, তখন এই রহস্যময় ঘটনাটির তদন্তও বন্ধ হয়ে যায়। রহস্যময় ঘটনাটি আবারও নতুন করে সবাইকে চমকে দেয় যখন ১৯২৬ সালে ট্রেনের হারিয়ে যাওয়া এক যাত্রীর স্বজন জানায় যে মেক্সিকোর একটি পাগলাগারতে একসাথে একদিনে ১০৪ জন রোগী ভর্তি হয়। এই মানুষগুলো কারা এবং কোন জায়গা থেকে এসেছে তা কেউ জানত না। কিন্তু অবাক করার ব্যাপার হলো, কিছুদিন পরেই জানা যায় ওই ১০৪ জন মানুষের সকলেই ইতালিয়ান। তারা বলেছেন তারা রুম থেকে এসেছে, তাও আবার ট্রেনে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে। পাগলের প্রলাপ, এ ভেবে ঘটনাটিকে উড়িয়ে দেয় কর্তৃপক্ষ। সবচেয়ে চমকে যাবার বিষয় হলো, মেক্সিকোর এই ঘটনাটি ১৮৪০ সালের, যা জানিত্তি গায়েবের ৭১ বছর আগে। আদৌ কি সম্ভব এমন ঘটনা? এখানেই শেষ নয়, হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর কাছে ডানহিল কোম্পানির সিগারেট বাক্স পাওয়া যায় যাতে লেখা ১৯০৭ সাল। সেই সিগারেট বক্সটি মেক্সিকো রেলওয়ে মিউজিয়ামে এখনও রাখা আছে। জানিত্তি রহস্যের সমাধান এখনও পাওয়া যায়নি, কিন্তু এই ট্রেনটি নাকি কয়েকবার রাশিয়া, রোমানিয়া, ইতালি, ভারতসহ কয়েকটি স্থানে দেখা গেছে। সমস্ত প্রত্যক্ষদর্শীদের কথায় তারা যে ট্রেনটি দেখেছে তা হঠাৎ তাদের সামনে এসেছিল, আবার তার চোখের পলকে বুজবাজির মতো গায়েবও হয়ে গিয়েছিল। জানিত্তি কি তাহলে বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ আর বিমানের গায়েব হওয়ার মতো আজীবন একটি রহস্যের নাম হয়ে থাকবে, নাকি সায়েন্স ফিকশন গল্পের মতো জানিত্তি টাইম ট্রাভেল করছে যেখানে প্যারালাল ইউনিভার্সে তার অবাধ বিচরণ? হয়তো রহস্যই হয়ে থাকবে জানিত্তি, আর না হয় আবারও হয়তো পাগলের প্রলাপ বাক্যের মতো জানিত্তি হাজির হবে নতুন কোনো চমকে যাওয়া নিয়ে। তাহলে এই ছিল রহস্যময় ট্রেন জানিত্তিকে নিয়ে। কথা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে। আর হ্যাঁ, পরবর্তীতে এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।